70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরীর অন্তর্ধান। অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কার এলো অনিক দত্ত পরিচালিত অপরাজিতার ঝুলিতে। সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপদানের জন্য জাতীয় মঞ্চ জোড়া শিরোপা পেল অপরাজিত। কোভিডের কারণে দুবছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। সেই প্রেক্ষিতে 2022 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে প্রতিযোগিতা হয়েছে। অপরাজিত এবং কাবেরীর অন্তর্ধান ছবির হাত ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রির ঝুলিতে এলো একাধিক জাতীয় পুরস্কার। অন্যদিকে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে বক্স অফিসের পাশাপাশি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও এগিয়ে রইল দক্ষিণী ইন্ডাস্ট্রি। সিনে ইন্ডাস্ট্রিকে পিছনে ফেলে মালায়ালি সিনেমা আত্মম জিতে নিল সেরা সিনেমার শিরোপা। শুধু তাই নয়, সেরা অভিনেতার পুরস্কারও গেল কান্তারা নির্মাতা তথা অভিনেতা ঋষভ শেট্টির হাতে। কান্তারার ঝুলিতে এলো একাধিক জাতীয় পুরস্কার। সেরা পপুলার ছবির পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কারও জিতলেন ঋষভ শেট্টি। গতবার এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন পুষ্পা সিনেমার জন্য। এবারও জাতীয় পুরস্কারের রাশ টেনে রাখল দক্ষিণী ইন্ডাস্ট্রি। সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝুলিতে। তিরুচিত্রম্বলম নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন সেরা শিরোপা পেলেন। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল গুলমোহর। সেরা সঙ্গীত পরিচালকের শিরোপা পেলেন এ আর রহমান এবং প্রীতম। সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সাউন্ড ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পেল পোন্নিয়ান সেলভান পার্ট 1। বোম্বাস্তা ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসাবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং। ব্যুরো রিপোর্ট, কিউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।